ঢাকায় দুর্গাপূজা উদযাপন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আর দেশে সেই সারপ্রাইজ পেয়ে অভিভূত তিনি। কি সেই সারপ্রাইজ? গেল 11ই অক্টোবর ছিল অপুর জন্মদিন। বিশেষ দিনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অপুর জন্মদিনের আয়োজন করে নিতুস বিউটিফ্লাই মেক ওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন। এদিন বধূ বেশে জন্মদিনের কেক কাটেন গ্ল্যামার কন্যা অপু। কলকাতায় আমার বার্থডেটা পড়েছিল, আমার বার্থডে বেসিক্যালি 11 তারিখ। তো আজকে তো চলমান একটা ডে যাচ্ছে, এখনও অবধি বার্থডে চলছে। তো আমি মনে করি এটা আসলে আমার কাছে পরম পাওয়া, কারণ ভালোবাসা আমি ওখানেও বলেছি, আমি এখানেও বলছি, ভালোবাসা চাইলেই পাওয়া যায় না। বা কেউ আমাকে ভালোবাসবে, আমাকে এনে অ্যারেঞ্জ করবে, সারপ্রাইজ দিবে, এটা কিন্তু অনেক সময় চেয়েও হয় না। তো সেই দিক থেকে আমি বলবো আমি অবশ্যই ভাগ্যবতী যে আমাকে সবাই এত ভালোবাসে। নিতুস বিউটিফ্লাইয়ে সেখানেও আমার জন্য এইভাবে সারপ্রাইজ একটা কেক অ্যান্ড গিফট, সত্যি ভালো লাগছে। বধূ বেশে প্রচুর সেজেছি, সো ওই অভিজ্ঞতা নতুন করে কিছু হয় না। তবে আজকের বধূ বেশে সাজাটার মধ্যে একটা নতুনত্ব হচ্ছে যে বধূ বেশে আমি কেক কাটলাম। গ্ল্যামার গার্ল বলে কথা, তার জন্মদিনের আয়োজনটা হবে ভিন্ন, এটাই স্বাভাবিক। কিন্তু কেবলমাত্র ঢালিউড কুইনের জন্মদিন উপলক্ষে পুরো মেকওভার স্টুডিওটি সাজান নিতু, যার নান্দনিকতায় ছিলেন ঝলক মাহমুদ। যেহেতু আমি দিদিকে ফলো করি, আমি দেখেছিলাম কিছুদিন আগে দিদির বার্থডে ছিল, তো আমি গৌতম দাস সাথে ওইভাবেই কথা বলি যে বার্থডের পরপরই একটা শ্যুটের অ্যারেঞ্জ করার জন্য। তো গৌতম দাকে থ্যাংকস, উনি ওইরকমভাবে একটা ডেট দিয়েছে আমাকে। আমার এত পছন্দের একটা স্টার আমার সেলনে আসবে, তাই আপুর বার্থডেটা আমি আপুর পাশে দাঁড়িয়ে ছোট্ট একটা কেক কাটিংয়ের মতো, একটা গিফটের মতো আপুর জন্য অ্যারেঞ্জ করি। এখানেই শেষ নয়, উপহারের তালিকায় যুক্ত হয় বিশেষ ব্রাইডাল ফটোশুট। এর আগে বধূ বেশে বিভিন্ন জায়গায় ব্রাইডাল ফটোশুটে অংশ নিলেও এবারের আয়োজন নায়িকার কাছে ছিল একেবারেই ভিন্ন, কারণ শুধুমাত্র তার এই ফটোশুটের জন্যই স্পেশালভাবে তৈরি করা হয় গয়না এবং পোশাক। অপুর ফটোশুটের কোরিওগ্রাফি করেন ফ্যাশন জগতের খ্যাতিমান কোরিওগ্রাফার গৌতম সাহা। ক্যামেরার সামনে ক্লাসিক্যাল ব্রাইডাল লুকে ধরা দেন রূপালী পর্দার এই নায়িকা। ফ্যাশন এবং স্টাইল দুটোই তার কাছে সমান গুরুত্বপূর্ণ, তবে সবার আগে প্রয়োজন নিজের স্বাচ্ছন্দ্য বোধকে গুরুত্ব দেয়া, এমনটাই জানান অপু বিশ্বাস। লাউড মেকআপ করাই কিন্তু মেকআপ নয়, মেকআপটা হচ্ছে আমাকে সুন্দর লাগছে দেখতে, স্নিগ্ধ লাগছে, আমার মধ্যে কোনো একটা ভাষা পাওয়া যাচ্ছে, এটাকে মনে হয় যে একটা মেকআপ। ফ্যাশনের স্টাইলটা হচ্ছে কি, যে যার মতো করে প্রেজেন্ট করতে পছন্দ করে। আমি কি আমার কীরকম রুচিবোধ বা আমি কীরকম স্টাইলে চলতে পছন্দ করি, এটা আসলে তার ফ্যাশনের মধ্যেই বোঝা যায়। যেমন আমরা অনেক সময় অনেক হিপহপ বলি, এই যে হিপহপ বলা হয়, তারপরে লাইক লাইট বলা হয়। যেমন আমার ক্ষেত্রে আমি কোনো ট্রাভেল করলে কখনোই মুখে মেকআপ নেই না, জাস্ট লিপস্টিক অ্যান্ড ব্লাশন ছাড়া আমার পছন্দ হয় না। কারণ আমার কাছে মনে হয় যে ক্যাজুয়াল সৌন্দর্য হচ্ছে কি মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। অভিনেত্রী মডেল হিসাবে নিজের সাফল্যের পর প্রযোজকের খাতাতেও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা লাল শাড়িতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি। তাঁত শিল্পের গল্প নিয়ে লাল শাড়ির দৃশ্য ধারণ হবে খুব শীঘ্রই, এমনটাই জানান এই নায়িকা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।